রানী দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানের সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস। গত 10 সেপ্টেম্বর শনিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজকীয় এক আয়োজনের মধ্য দিয়ে রাজা হিসেবে শপথ নিলেন ওয়েলসের সাবেক প্রিন্স তৃতীয় চার্লস। সেই সাথে তিনি হলেন আধুনিক সময়ের প্রথম ব্রিটিশ রাজা। এছাড়াও নিয়ম অনুযায়ী চার্লসই এখন ইংল্যান্ডের এবং 15টি কমনওয়েলথ দেশের রাজা। চলুন জেনে নেওয়া যাক তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1948 সালের 14 নভেম্বর লন্ডনের বাকিংহাম প্রাসাদে ব্রিটিশ রাজ সিংহাসনের প্রত্যাশী ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তাদের জ্যেষ্ঠ পুত্র চার্লস। তার পূর্ণ নাম চার্লস ফিলিপ আর্থার জর্জ, তবে রাজা হিসেবে তিনি তার 4টি নামের যে কোনো একটি বেছে নিতে পারবেন। 1948 সালের 22 অক্টোবর প্রিন্স এর জন্মের পূর্বেই রাজা ষষ্ঠ জর্জের রাজাজ্ঞাপত্রের মাধ্যমে ঘোষিত হয়েছিল যে প্রিন্সেস এলিজাবেথ এবং ডিউক অব এডিনবার্গের কোনো পুত্র জন্মগ্রহণ করলে সন্তানটি রাজকুমার হিসেবে বিবেচিত হবে। সেই সূত্রে চার্লস জন্মকালীন সময় থেকেই প্রিন্সের মর্যাদা প্রাপ্ত হন। তিনি ব্রিটিশ সিংহাসনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যুবরাজ ছিলেন। প্রসঙ্গত, তিনি প্রিন্স অব ওয়েলস হিসেবে এতদিন পরিচিত থাকায় এই উপাধি এখন যাবে তার বড় ছেলে উইলিয়ামের কাছে। বাকিংহাম প্রাসাদের অভ্যন্তরে গৃহশিক্ষা লাভের মাধ্যমে রাজা চার্লসের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি লন্ডন, হ্যাম্পশায়ার এবং স্কটল্যান্ডে পড়াশোনা করেন। এরপর 1967 সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। 1971 সালে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর ভর্তি হন অ্যাবেরিস্টিথ ইউনিভার্সিটি কলেজ অব ওয়েলসে। ছাড়াও রয়্যাল এয়ারফোর্স কলেজ ও ডার্টমাউথের রয়্যাল নেভাল কলেজেও পড়াশোনা করেন তিনি। ফলশ্রুতিতে পরবর্তীতে রয়্যাল বিমান বাহিনী ও নৌবাহিনীতে কাজ করেছেন। 1970 সালের দিকে যুদ্ধ জাহাজেও অবস্থান করেছেন তিনি। 1971 থেকে 1976 মেয়াদকালে রয়্যাল নেভিতে সফরকালীন দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীকালে আধুনিক স্থাপত্যবিদ্যার সমালোচকের ভূমিকায় তাকে দেখা যায়। 1989 সালে এ ভিশন অব ব্রিটেন নামক একটি সাময়িকীতে তিনি এ সম্পর্কে তার মতামত তুলে ধরেন। 1992 সালে তিনি প্রিন্স অব ওয়েলস ইনস্টিটিউট অব আর্কিটেকচার নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। এই প্রতিষ্ঠানটি পরবর্তীতে শহর পুনর্গঠন ও উন্নয়ন প্রকল্প হিসেবে পরিচিত বিআরআই ট্রাস্টের সাথে একযোগে কাজ করে। 1981 সালে 32 বছর বয়সে প্রিন্সেস অব ওয়েলস বিয়ে করেন পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান মহিলা খ্যাত প্রিন্সেস ডায়নাকে। কিন্তু 1996 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এই দম্পতির সংসারে প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ ও প্রিন্স হ্যারি অব ওয়েলস নামে 2 পুত্র রয়েছে। যদিও এর পরের বছরই 1997 সালে ডায়না ফ্রান্সে গাড়ি দুর্ঘটনায় মারা যান, যার কারণে সাধারণ মানুষের তীব্র ঘৃণার শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে 2005 সালের 9 এপ্রিল প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়াল নামে খ্যাত ক্যামিলিয়া পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন তখন চার্লসের বয়স ছিল মাত্র 3 বছর। স্বভাবতই দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী ছিলেন চার্লস। তবে তার মা দীর্ঘজীবী হওয়ায় তাকে সিংহাসনে বসতে হচ্ছে 73 বছর বয়সে। যদিও চলতি বছর বয়সের কারণে রানী দ্বিতীয় এলিজাবেথ দুর্বল হয়ে পড়ায় চার্লস আগে থেকেই বেশ কিছু দায়িত্ব পালন করে আসছিলেন। নানা ঐতিহ্যগত অনুষ্ঠান ও অভিষেক অনুষ্ঠানে রাজমুকুট পরার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যে চার্লসের শাসনামল শুরু হয়। রাজা হিসেবে শপথ গ্রহণের সময় চার্লস বলেন, তিনি তার কর্তব্য ও সার্বভৌমত্বের গুরুদায়িত্ব সম্পর্কে
খুবই সচেতন। জনগণের ভালোবাসা ও আনুগত্যের মধ্য দিয়েই তিনি ক্ষমতায় থাকবেন।